প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রুহুল আমিন, আরকে নিউজের নিয়মিত অনুষ্ঠান ভোটের মাঠ থেকে। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কুষ্টিয়া জেলার সদর উপজেলার 5 নং আলামপুর ইউনিয়নে। সারা দেশের ন্যায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের জোর প্রচারণা চলছে এখানেও। কে হবেন নৌকার কাণ্ডারী, মূলত আলোচনা এটা নিয়েই। তো আমরা এই ইউনিয়নের নৌকার কাণ্ডারী হওয়ার দৌড়ে এমনই একজন প্রার্থীর সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যিনি ইতিমধ্যে নিজেকে একজন পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, দলের বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছেন, যার পেছনে এই ইউনিয়নের অধিকাংশ আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন, যিনি এ পর্যন্ত ভোটের প্রচার প্রচারণে এগিয়ে আছেন। তিনি কুষ্টিয়া ইসলামিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক সুজন কুমার বিশ্বাস। আমরা এখন তার সঙ্গে কথা বলব। প্রিয় দর্শক, তার সাথে কথা বলার আগে আমরা একটু দেখে আসি যে সুজন কুমার বিশ্বাস সম্পর্কে এই আলামপুর ইউনিয়নের জনগণ কি বলে। আলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনার আসলে কোন ধরনের প্রার্থী পছন্দ? আলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা আলামপুর ইউনিয়নবাসী একজন সৎ, যোগ্য এবং নির্ভীক শিক্ষিত ব্যক্তিত্বকে পছন্দ করি। আমরা এই রকম একজন যোগ্য, এই ক্ষেত্রে আমরা সুজন বিশ্বাসকেই পছন্দ করছি, কারণ সে বয়সে ইয়াং, দূরদর্শী আছে, শিক্ষিত আছে। এখন থেকে তার রাজনৈতিক ক্যারিয়ার, যতদিন থেকে আমি তার চিনি, সে অন্যের উপকারে সবসময় নিজেকে। ইউনিয়ন নির্বাচনে আপনাদের পছন্দ কোন ধরনের প্রার্থী? আমরা সৎ, নির্ভীক এবং যোগ্য প্রার্থীকে পছন্দ করি, সেই হিসাবে সুজন কুমার বিশ্বাসকে আমাদের পছন্দ। আসলে কেন কেন সুজন কুমার বিশ্বাসকে আপনাদের? কেন, সে সাধারণ মানুষের কাছে অতি সহজেই পোষাতে পারে, তার কে কেউ ভয় পায় না, এটাই আর কি তার মূল বিষয়। এলাকার উন্নয়নটা আসলে তার হাতে গেলে কেমন উন্নয়ন হবে বলে? সে একজন প্রভাষক মানুষ এবং শিক্ষিত এবং তরুণ, সাংগঠনিকভাবে সে অনেক ভালো, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত, সেই হিসাবে আমরা দেখতে পাই যে আগামী দিনে তার মতন যোগ্য প্রার্থী এই নির্বাচনে তার প্রথম ভোটাধিকার প্রয়োগ করবেন তেমনই একজন মানুষের সাথে। তো আপনার এই ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন ধরনের প্রার্থী? শুরুতেই স্মরণ করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এবং আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে যে বর্তমান আমাদের ইউনিয়নে যে পরিস্থিতি, যে ইউনিয়নের মানে আওয়ামী লীগ প্রার্থী হচ্ছে ক্যান্ডিডেট সব থেকে বেশি, এবং এর ভিতর থেকে আমার কাছে যাকে যোগ্য এবং সৎ মনে হচ্ছে তিনি হচ্ছে যেন আমাদের সকলে পরিচিত একজন মুখ, ইসলামিয়া কলেজের প্রভাষক রাষ্ট্রবিজ্ঞানের, তিনি হচ্ছে আমাদের সুজন কুমার স্যার। সুজন কুমার ভাইকে আমরা হচ্ছে যোগ্য এবং সৎ ব্যক্তি হিসাবে দেখতে যাচ্ছেন, এবং তিনি আমাদের ইউনিয়ন ছাত্রলীগ এবং সদর উপজেলা ছাত্রলীগকে তিনি যে পরিমাণ আমাদেরকে করোনা মহামারী মধ্যে হানিফ ভাইয়ের কমান্ড মেনে আমাদেরকে যেভাবে তিনি সাহায্য সহযোগিতা যেভাবে করছেন, এবং শিক্ষিত ব্যক্তি হিসাবে আমি মনে করি যে তিনি একজন যোগ্য একজন ক্যান্ডিডেট। ধন্যবাদ। আমরা এতক্ষণ দেখলাম এই ইউনিয়নের অধিবাসীদের বক্তব্য, যারা সুজন কুমার বিশ্বাস সম্পর্কে নানান কথা বললেন। বিচারের ভার আপনাদের কাছে, আমরা ফিরে যাচ্ছি সুজন কুমার বিশ্বাসের কাছে। কেমন আছেন আপনি? ভালো আছি। তো আপনি, আপনার যে রাজনৈতিক পথ চলা, এই শুরুটা যদি আমাদেরকে খুব সংক্ষেপে বলেন। আমি বক্তব্যের প্রথমে শুরু করছি এবং বক্তব্যের প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, বাংলার রাখাল রাজা, যিনি এই বাংলাদেশকে লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সেই সাথে স্মরণ করি বাঙালি জাতি অর্জনে এবং বাংলাদেশ অর্জনে যারা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীনতা অর্জন করেছেন,
আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি স্মরণ করছি বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা, যিনি এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন এবং রূপকল্প 2041 বাস্তবায়নে যিনি অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য যিনি দিনরাত কাজ করেছেন, সেই প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি স্মরণ করছি। কুষ্টিয়ার উন্নয়নের রূপকার, কুষ্টিয়াবাসীর গর্ব, কুষ্টিয়ার শান্তির দূত জনাব জননেতা মাহবুব আলম হানিফ ভাইকে আমি স্মরণ করছি। তারই উত্তরসরি কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং কুষ্টিয়া শহর আমলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের কুষ্টিয়া সদর উপজেলার যিনি তিলে তিলে রাজনৈতিক আওয়ামী লীগ পরিবারকে যিনি একত্রিত করছেন জননেতা জনাব আতার রহমান আতা ভাইকে। যে আপনার এই রাজনীতিতে আসার, আপনি কীভাবে রাজনীতি থেকে আসলেন এবং এ পর্যন্ত খুব সংক্ষেপে বলেন আমাদেরকে। আমার রাজনীতি শুরু মূলত 2000 সাল থেকে, আমি যখন ক্লাস 9 কিংবা 10 এই সময় থেকে আমার আসলে রাজনৈতিক পদার্পণটা শুরু। ওই সময়ে বঙ্গবন্ধুর যখন আমরা স্কুল জীবনে যখন যাই, আপনারা জানেন যে আমাদের গ্রাম অঞ্চলে সেই সময় যখন মালায় বিক্রি করতো, বিভিন্ন ধরনের আইসক্রিম বিক্রি করতো, সেই সময় কিন্তু এই মাই ক্যানভাস করে এগুলো কিন্তু বিক্রি করা হতো। এবং আমরা যখন স্কুলে যাইতাম কিংবা আসতাম, সেই সময় দেখতাম কোনো অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ শুনতাম, কোনো সময় বঙ্গবন্ধু নিয়ে কোনো বিশ্লেষণ, কোনো গান বঙ্গবন্ধুটিকে দাঁড়ে। সেই থেকেই আমার বঙ্গবন্ধুর আদর্শটা আসলে আমার বুকে থেকে আপনি আপনিভাবেই ধারণ করছে, ঠিক আছে। এবং এই এই থেকে আমার আসলে রাজনীতির পদাপদটা শুরু। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছেন কিনা? আমি এই দীর্ঘ রাজনৈতিক জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন খুব একটা হয়নি, তবে মামলা আপনার উপরে পড়েছে, আমার উপরে যে বিষয়টা দেখছেন, আপনারা জানেন যে বিগত সরকারের আমলে, বিএনপি সরকারের আমলে এদেশে যে আগুন সন্ত্রাস বলেন, জঙ্গিবাদ বলেন, সেই 2006-07 এবং 8-এর অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে বিরাজমান করছিল, সেই সময় আমার চোখে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হয়। টোটাল বাংলাদেশকে মনে হয় যে একটা গোটা। হ্যাঁ, আমরা আপনার কথা বুঝতে পেরেছি। এবার অন্য একটি প্রশ্ন আপনার কাছ থেকে খুব জানতে ইচ্ছা করছে, যেহেতু আমরা জেনেছি আপনি পেশায় একজন শিক্ষক, মানুষ গড়ার কারিগর, তো সেখান থেকে রাজনীতির প্ল্যাটফর্ম আসলে কেন? আসলে পেশায় আমি শিক্ষক, এটা ঠিক আছে, আমার ছাত্র জীবন থেকেই তো আমার এই ছাত্র রাজনীতি থেকেই আমার রাজনীতির হাতে খড়ি, আর আমি রাজনীতিটা মূলত, মানে আমার প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি ওখান থেকে কি জাতিকে বেশি সার্ভিস দিতে পারতেন, নাকি এই রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে আপনি জাতিকে বেশি কিছু দিতে পারবেন? ওখান থেকে আসলে ওটা তো একটা স্টাডিজের জায়গা, গবেষণার জায়গা, যেখানে আমি ছাত্রদের আমি স্টাডি দিতে পারবো, গবেষণা করাতে পারবো, কিন্তু জনগণের যে যে সার্ভিস, যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, জনগণের যে চাহিদা, এটা করতে হলে আমার, আপনি যেটা বলতেছেন ওটা থিওরিক্যাল, এটা প্র্যাকটিক্যাল, আমাকে বাস্তবতায় মানুষের সাথে, মানুষের উপকারে, মানুষের কল্যাণে কাজ করতে হলে আমাকে জনগণের সাথে থেকে রাজনীতির সাথে কলমের ব্যাপারটা আপনি মাঠে সারছেন। হ্যাঁ, মাঠে। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি বিষয় নিয়ে আমরা কথা বললাম। আপনার রাজনৈতিক দর্শনটা কি? আমার রাজনৈতিক দর্শন একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ, শেখ মুজিব এবং বঙ্গবন্ধু এক এবং অভিন্ন সত্তা। বঙ্গবন্ধুর যে ইতিহাস, এই ইতিহাস এবং তার যে চিন্তা চেতনা বাংলাদেশ, এটাই বিশ্ব দরবারে যে তিনি বাংলাদেশকে একটা পরিচিত করতে চেয়েছিলেন এবং বাংলাদেশকে সোনার বাংলাদেশ তিনি উপহার দিতে চেয়েছেন। আমার রাজনৈতিক দর্শন একটাই, বঙ্গবন্ধুর বাংলাদেশকে
যেন সোনার বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে, জননেতা কুষ্টিয়ার উন্নয়নের রূপকার জননেতা জনাব মাহবুব আলমের মাধ্যমে যেন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ শেখ হাসিনাকে উপহার দিতে পারি, এটাই আমার মূলত আমার রাজনীতির মূল দর্শন। আমি এবারে আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, তা হচ্ছে যে আপনার এত মানে আপনি যেহেতু সমাজের উন্নয়নে ইতিমধ্যে কাজ করে যাচ্ছেন পেশায় একজন শিক্ষক সেখানে এবং রাজনৈতিকভাবে, তো তারপরেও কেন চেয়ারম্যান পদে আপনি দাঁড়াতে চান? আসলে আমি চেয়ারম্যান পদে দাঁড়াতে চাই এই জন্যই, আমার আমার কাছে যেটা মনে হয়, এটা কি আপনার চাওয়া না জনগণের চাওয়া? এটা আমার জনগণের চাওয়া। জি, সেটা যদি বলতে। এবং এই জনগণই, এই অঞ্চলের জনগণ, আলামপুর ইউনিয়নের জনগণ বৃহৎ অংশই বারবার যেন কি করতে জানি না আমাকে চাচ্ছে যে আপনি নির্বাচনে আসেন। আপনার সম্পর্কে আমরা জনগণের কাছ থেকে সে তথ্যই পেয়েছি যে আসলে আপনি নন, জনগণই আপনাকে চাই। সেই জনগণের উদ্দেশ্যে আপনার প্রতিশ্রুতিটা কী থাকবে যদি তার আপনি নৌকার কাণ্ডারি হতে পারেন এবং যদি আপনি নির্বাচনে আসেন নৌকার প্রার্থী হিসেবে, সেক্ষেত্রে জনগণের প্রতি আপনার প্রতিশ্রুতি? আমাকে যদি জননেত্রী শেখ হাসিনা, জননেতা জনাব মাহবুব আলম হানিফ এবং তারই সহচর, তারই স্নেহের ছোটো ভাই জননেতা জনাব আতার রহমান আতা ভাই যদি আমাকে সেই মনোনয়নের প্রত্যাশীটা আমার হাতে দেন, আমার জনগণের কাছে কোনো চাওয়া নেই, আমার চাওয়া আছে জনগণের কাছে, সেটা হচ্ছে আমি জনগণের সাথে জনগণের সম্পৃক্ততা নিয়ে যে সরকারি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন আছে সেইগুলো উপহার যেন আমি জনগণের দ্বার প্রান্তে যে দিতে পারি, এটাই আমার মূল উদ্দেশ্য। ধন্যবাদ। আমরা এই নির্বাচনের বাইরে একটু একেবারে আপনার একান্ত ব্যক্তিগত কিছু বিষয় জানতে চাই, আপনার পছন্দের রং, পছন্দের কালার কি, আপনার রং কি পছন্দের? লাল সবুজ। লাল সবুজ। পছন্দের খাবার? মাছ ডাল সবজি। পছন্দের খেলা? খেলাধুলা নিশ্চয়ই পছন্দ করেন। ক্রিকেট। ক্রিকেট। প্রিয় ব্যক্তিত্ব? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি কিসে রেগে যান, হঠাৎ কি সামনে হলে আপনি দম করে রেগে যান? দলীয় সেন্টিমেন্টে, বঙ্গবন্ধু সম্পর্কে, জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে, বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে যদি কেউ কোনো কথা বলে তখন আমি রেগে যাই। খুশি হন কিসে? খুশি হই। কি দেখলে আপনি আপনার ভেতরটা খুব আনন্দিত হয়? আমার যদি মনে হয় যে আওয়ামী লীগের নেতৃত্বে যদি তো দেশ এগিয়ে যাচ্ছেই, এইটা যদি কেউ যদি সবাই যদি আমার সামনে কোনো বিষয়ে যদি সেটা আরও বেশি ভালোভাবে বলে কিংবা সেটা নিয়ে যদি তার আরও বেশি তারা ইনক্রিজ বৃদ্ধি পায়, এটা এটা করলে আমি বেশি হচ্ছে খুশি হই। আপনার পরিবার নিয়ে যদি আপনি দুটো কথা বলেন, আপনার ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদেরকে নিয়ে যদি দুটো কথা বলেন, কেননা আসলে আপনার সম্পর্কে মানুষ জানতে চায়, আরও ডিটেলস জানতে চাই। পরিবার সম্পর্কে আসলে আমার পরিবারের আমরা ফ্যামিলি ছয়জন, বাবা মা, আমি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছোটো ভাই। বাবা ব্যবসা করেন, মা গৃহিণী, আমার ওয়াইফ গৃহিণী, বাচ্চাটা ছোটো, ছোটো ভাইটা ইন্টারমিডিয়েট লেখাপড়া করে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে, মানে খুব নিরিবিলি একটি, খুব নিরিবিলি একটি পরিবার। এবং হ্যাঁ, আমরা একটি মানুষকে সফল হতে গেলে কী কী গুণ তার থাকা প্রয়োজন বলে আপনার মনে হয়? একটি মানুষকে সফল হতে হলে তার গুণ থাকা উচিত, আমি প্রথমেই যেটা মনে করি সেটা হচ্ছে সততা এবং নিষ্ঠা, সঠিক শ্রমের ব্যবহার, যেটাকে আমরা সময় অনুবর্তীশীল বলি, এবং ধৈর্য। আমরা আবার একটু নির্বাচনী প্রসঙ্গে ফিরে যাই। আমরা এতক্ষণ আপনার জীবনের অনেক বিষয় জানলাম, সর্বশেষ আপনি এই আলামপুর ইউনিয়নবাসীর উদ্দেশ্যে কিছু? কুষ্টিয়া সদর উপজেলার 5 নং আলামপুর ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। কুষ্টিয়া সদর উপজেলার সেকেন্ড বৃহত্তম ইউনিয়ন কিন্তু আলামপুর ইউনিয়ন। এখানে আপনারা হয়তো কিছুদিন আগেও জরিপ জানছেন যে সদর উপজেলার সবচেয়ে বেশি সুখী ইউনিয়নটা কিন্তু আলামপুর ইউনিয়ন। এখানে সবাই সমৃদ্ধশীল, প্রাকৃতিক দুর্যোগ খুব একটা এখানে ছায়া লাগে না আল্লাহর রহমতে, কিন্তু নেতৃত্বের কিছু
ঘাটতি এখানে রয়ে গেছে, সেটা সামাজিকতা বলেন, কারুর ব্যক্তি স্বার্থ বলেন, সেটা হতে পারে। তবে আমার আলামপুর ইউনিয়নের নিয়ে, আলামপুরবাসীর নিয়ে, আলামপুর ইউনিয়নের জনগণ নিয়ে একটাই আশা। তাদেরকে কি বলতে চান? আমি তাদেরকে বলতে চাই যে তাদের সাথে নিয়ে আগামী দিনের যে পথ চলা, আগামী দিনের যে দিনগুলো, এবং আওয়ামী লীগের আমলে, জননেত্রী শেখ হাসিনার আমলে, জননেতা জনাব মাহবুব আলম হানিফ ভাইয়ের নেতৃত্বে এবং আতার রহমান আতা ভাইয়ের নেতৃত্বে তাদের নিয়ে আগামী দিনগুলো আওয়ামী লীগের পদতলে এসে সুন্দরভাবে আমরা দিন যাপন করব, এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যে সারথি, এই উন্নয়নের যাত্রা আমরা ওই উন্নয়ন অনুগামী হব, এটাই আমার মূল উদ্দেশ্য। একেবারে শেষ প্রশ্ন, জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রতিটি গ্রাম হবে শহর, আপনি যদি চেয়ারম্যান নির্বাচিত হন কিভাবে আপনার এই গ্রামটাকে শহর করবেন? জননেত্রী শেখ হাসিনা যেটা বলেন তিনি সেটা বাস্তবে রূপদান করেন। ইতিমধ্যেই আপনারা 2008 সালের নির্বাচনের পর থেকে এ পর্যন্ত দেখে আসছেন বাংলাদেশের যে চিত্রগুলো, তিনি বিশ্বের ভিতরে তিনটা প্রধানমন্ত্রীর ভিতরে তিনি অন্যতম প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন, এবং তার যে রাজনৈতিক দূরদর্শিকতা এবং উন্নয়নের যে হাওয়া, সেই উন্নয়নের হাওয়াকে কাজে লাগিয়ে আমি আলামপুর ইউনিয়নের প্রত্যেকটা গ্রামকে আমি যেটাকে গ্লোবাল ভিলেজ বলেন আর প্রত্যেকটা গ্রামকেই শহর বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, জননেতা জনাব মাহবুব আলমের নেতৃত্বে সেই গ্রামকে আমি শহরে রূপান্তর করার জন্য সর্বোচ্চ। আপনার নিজস্ব কোনো চিন্তা আছে কি? এক্ষেত্রে আমার নিজস্ব চিন্তা অবশ্যই আছে, জি, সেটাই আমরা জানতে চাই। সেটা হচ্ছে উন্নয়নের যে বিষয়টা, জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের পরিকল্পনাটা, সরকারি কর্মকাণ্ড, সরকারি যে সমস্ত উন্নয়নের অফিস বলেন, আদালত বলেন, সেইগুলোকে আমি এক কথা আপনি বলতে চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা থাকবে সেই সবভাগ বাস্তবায়নের মাধ্যমে আপনি সেই পরিকল্পনাকে সার্থক করবে, সেইভাবে আপনি জননেত্রী শেখ হাসিনা দেখানোর পথেই আমি গ্রামকে শহর বানাবো এবং সেই পক্ষেই কাজ করে যাব। আপনার এত কর্মব্যস্ততার মাঝখানে আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই আমরা এতক্ষণ কথা বললাম এই আলামপুরের কৃতি সন্তান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী সুজন কুমারের সাথে। আমরা তার সম্পর্কে অনেক তথ্য জানলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।